আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসুক। আমি চাই না তোমাদের আড্ডা, প্রেমিকাদের সাথে সাক্ষাৎ, মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছো, আমি চাই না এটা বিফল হয়ে যাক। আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার। মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েও না। ব্যভিচার একটি মারাত্মক অপরাধ, হত্যার পর ইসলামে ব্যভিচারের অবস্থান। কেন? জেনা ব্যভিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না, বংশ বিস্তার থাকে না, কে কার সন্তান এটা ঠিক থাকে না, মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না। শোনো আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া। এটা কি তুমি বুঝছো? ভুল বুঝিও না এই আয়াতকে। মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কি করে না, এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না। এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা? না। ওই যে একটু আগে বলছি সরকার কেন লাগবে, সরকার লাগবে যদি কেউ অপরাধ করে, বাহিনী থাকবে, নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে, যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না, তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে। বুঝছো না বুঝো নাই? গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা, ধরে নিয়ে আসা, তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা, যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয়, অন্য মানুষ যাতে এ কাজে আগ্রহী না হয়। বুঝতে পারছি? সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কেমন, ওয়ালা ইয়াজনুন, আর যারা জেনা করে না, কি করে না, জেনা করে না। দেখছো, শিরিক, হত্যা, জেনা, বুঝতে পারছো? শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া, কাউকে খুন করা, একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায়ভাবে, আর জেনা একই আয়াতে আসছে। কেমন? দেখো, মনোযোগ দিয়ে শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? আমি 10 মিনিট সময় নেবো তোমাদের উপর, বিদায় নিয়ে নেবো ইনশাআল্লাহ। চ্যানেল সাহেব আছে, সবাই আসো। সারা রাত কথা বললে কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই, ওয়াল্লাহি কোনো লাভ নাই। গত 40 বছর তো এখানে মুরব্বী আছে, যাদের বয়স 60 বছর তারা শুনছে মাহফিল। আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন, একটা পারবে না। আমি সারা রাত বলে করবো কি? ইচ্ছেতে ভালো, মনোযোগ দিয়ে 10 মিনিট শোনো, বিদায় করো, খাওয়া দাওয়া করে চলে যাই, তোমরাও চলে যাও, ঘুমায় যাও, ফজর পড়ো, 3টা পর্যন্ত মোবাইল চালালে, 2 ঘন্টা অপেক্ষা করে ফজর পড়ে ঘুমায় যাও, তোমাদের ইচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কার থেকে? তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, তো তিনি ওনার চাচাকে বলল যে, যুদ্ধের ঝান্ডা ছিল, তিনি চাচাকে বলল যে, চাচা আপনি কোথায় যাচ্ছেন? তো চাচা জবাবে বলল, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা বললো আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন। কেন? ইলা রাজুলিন নাকাহা ইমরাআতা আবিহ ফাআমারানি আন আযরিবা উকুবাহ ওয়া আখাযাহু মালা, বলো যে আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে, বিবাহ করেছে। আল্লাহর নবী বলেছে, তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা, আর তার যত সমস্ত আছে তা সব কি করবা, জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও, সে তার মায়ের, সে তার সৎমাকে বিয়ে করেছে। একটা জিনিস চিন্তা করেন তো, বিয়ে হালাল কিনা? সৎমাকে বিয়ে করা হারাম, জেনা না, বিয়ে করেছে, আল্লাহ নবী ওসর গর্দান ফেলে দাও, সম্পদ নিয়ে নাও। এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎমাদের সাথে আজে বাজে সম্পর্ক রাখার কামনা রাখে, বাসনা রাখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যারা মাহরাম মানে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়ায় দাও, তার সম্পদ নিয়ে নাও তার, তাইলে বিবাহ তো হালাল জিনিস, কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও, সম্পদ নিয়ে নাও। তাহলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতিজি চাচা ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে, দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা। আমি চেষ্টা করবো আপনাদের মুখস্থ করে দিতে, যদি আপনারা মুখস্থ করতে চান, মুখস্থ করতে রাজি আছেন? তাহলে সবাই মক্তবের মতো, মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন, এরপর আমি বিদায় নেব, কেমন? তোমরা জেনে নাও, আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা মানে মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন মানে মিথ্যুক মুসলমান, বাইনানা মানে আল্লাহর নবীর উম্মত, ওয়া বাইনাল মুনাফিক মানে যারা মিথ্যা মিথ্যা দাবি করে, বাইনানা মানে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে, ওয়া বাইনাল মুনাফিক যারা মিথ্যা মিথ্যা বলে, মুখ দিয়ে বলে, অন্তর থেকে নয়, শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈমানদার হচ্ছে
ঈশার নামাজ এবং ফজরের নামাজ উপস্থিত হয়, যে ফজর এবং ঈশায় উপস্থিত হয় না সে হচ্ছে মুনাফিক। কেন সে ফজর এবং ঈশায় উপস্থিত হতে পারে না? আল্লাহর নবী বলছেন লা ইয়াসতাতিউনাহুমা, মুনাফিক ফজরে যেতে পারে না, ঈশায় যেতে পারে না, ওর জন্য কঠিন হবে। মুসলমান হয়ে কারা কারা মৃত্যুবরণ করতে চায়? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফের, মুমিন আর মুশরিক, মুমিন আর মুনাফিক, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিয়েছে, যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, আর যে নামাজ ছাড়েনি শত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে, তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাফ চাইবে লজ্জা পাবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা মান তাব, অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার গুনাহ যত কিছুই হোক সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাপ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, এই যে লোকটা বললো জেনা করবে না আবার করছে, চেষ্টা করছে না করার হয়ে গেছে, নেশা করবে না আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে না করার কিন্তু হয়ে গেছে, এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে, আবার শুরু করেছে, একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পায়নি, একবারও ভাবিনি আমার মতো গুনাহগার কি আছে, আমার এত গুনাহ আল্লাহ কীভাবে মাপ করবে, আমার মতো গুনাহগার মানুষকে কি আল্লাহ মাপ করবে, এরকম সে ভাবে নাই, সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথা, এই পুরো পৃথিবীর সব গুনাহগারকে যদি তুমি মাপ করে দাও তোমার কী লজ বলো, আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া, অসম্ভব আল্লাহ, তুমি তো মাপ করবে, তো যাবো কার কাছে বলো, মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায়, তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে, হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী, তুমি মাফ করার মা আমি আর গুনাহ করবো না। তো আল্লাহ কোরআনুল কারিমে সূরা ফুরকানে বলছে যে লোকটা ইল্লা মান তাব, হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চাই ফিরে আসলো, ওয়া আমানা, এরপর ইমান নিয়ে নিছে, ওয়া আমিলা আমালান সালিহা, মাপ চাইছে, ইমান আনছে, কিছু ভালো কাজ করা শুরু করে দিছে। তাহলে বলছে ফাউলাইক, তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুনাহ আছে, ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ বদল করে দেবে গুনাহগুলোকে, শুধু মাপ না, এগুলোকে আল্লাহ বদলাই দেবে, এক্সচেঞ্জ করে দেবে, কিসে, সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে সব গুনাহকে। এখনো তোমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি, তোমাদের আমি আর কিছু বলতে পারবো, তোমার এটা কোরআনের আয়াত পড়ে শুনাইছি, যদি তুমি ঈমান আনো, মাপ চাও, ভালো কাজ করো, তোমার পিছনের গুনাহ তো মাপ হবে হবে, মানে এই বস্তা ভরা জাল টাকা, কী ভরা জাল টাকা, শেখ হাসিনা বললো ঠিক আছে তোমরা জাল টাকা টুকা ছাপাইও না, এরপরে যদি ছাপাও মৃত্যুদণ্ড, কার কাছে কত জাল টাকা আছে নিয়ে আসো, আসল টাকা নিয়ে যাও, বুঝতে পারছি, বললো যে বস্তা ভরা জাল টাকা আর ছাপাবো না, ছাপালে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কার কাছে কত বস্তা টাকা আছে, একজন বললো যে শেখ হাসিনা আমার কাছে 1000 কোটি টাকা আছে জাল, বললো যে নিয়ে আসো 1000 কোটি টাকা, আসল টাকা নিয়ে যাও, আর ছাপাইতে পারবো না, কী করতে পারবো না, এইরকম এর চেতে সহস্র কোটি গুণ বেশি আল্লাহ অফার দিছে যে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ, ওয়াল্লাহ এটা হাদিস না যে আপনি তর্ক করবেন, এটা কোরআনের আয়াত, আমি ভুল ব্যাখ্যা দিলে বড় আলেম থেকে শুনে নিয়েন, এবং আমি কোনো ব্যাখ্যাও দিচ্ছি না, আমি আই মানে আমি ইউ মানে তুমি, শুধু অনুবাদ করতেছি, বুঝছেন, ব্যাখ্যা দিচ্ছি না যে ভুল করবো, অনুবাদ কি ফাউলাইক, অথবা তোমার সমস্ত গুনাহ, ইউবাদ্দিল আল্লাহ বদল করে দেবে, সাইয়্যাত গুনাহকে ইলা হাসানাত, নেকিতে। এখন আপনি কি মাপ চেয়ে আজকে থেকে ফজর পড়ে গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, নাকি অপেক্ষা করবেন একসময় আরো গুনাহ করে মাপ চাওয়ার? যদি আপনি শিওর থাকেন যে আপনি অতদিন বাঁচবেন তো করেন, আমার কি, আমি তো জানি না আপনি কবে মরবেন, আমি এটাও জানি না যে আমি কবে মরব, আপনার যদি গ্যারান্টি থাকে বাঁচার, মাপ চেয়ে মরার, করেন, এই অফার কিয়ামত পর্যন্ত, এই অফার কতক্ষণ পর্যন্ত? তবে জেনে নাও দিনাজপুরবাসী হতভাগা তারা, যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল, হঠাৎ রাত দুপুরে, হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায় হসপিটালে অ্যাক্সিডেন্টে, বসে শুয়ে ঘুমে দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল, তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল, এগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে বসবে, অথচ গুনাহগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায়, এই যে নিঃশ্বাস চলা অবস্থায় যদি বলতো যে ইয়া আল্লাহ আর করব না, তুমি সাক্ষী আমি করলে তো তুমি দেখবাই, কোথায় করবো তোমার থেকে লুকিয়ে, তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যবিচার নেশা মিথ্যা কথা কিচ্ছু বলবো না, তবে তুমি আমার আগের গুনাহকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো তুমি করো, আর তুমি দেখো আমি আর গুনাহ করবো না। বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলেন সবাই বলেন
সাহাবীর নাম কি? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন, বলেন লা ইয়াজনিজানি, জোরে বলেন, এটা মুখস্থ করুন, খুবই ইম্পর্টেন্ট। আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লে ঈমান চলে যায়, আপনি খালি মনে করেন যে গরু গায় ইত্যাদি ইত্যাদির কাছে সিজদা দিলে ঈমান চলে যায়, হ্যাঁ ওগুলো তো ঈমান যায়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কি কাজে ঈমান চলে যায় মানুষের, আর কোন কোন কাজ করলে ঈমান থাকে না, আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা হাদিস পড়লে। বলেন লা ইয়াজনিজানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকারী মুমিন অবস্থায় জিনা করে না। ওয়ালা ইয়াশরিবুল খামর, ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, কোন মদ পানকারী মদ পান করে না ইমানদার থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, কোন চোর ইমানদার অবস্থায় চুরি করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউ আন-নাস ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা, দুঃখিত সরি একটু দুঃখিত, বলেন ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউ আন-নাস إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن, بل مؤمن থাকে অবস্থায় কোন ব্যক্তি ডাকাতি করে না, যখন সে ডাকাতি করছে আর সেই অবস্থায় তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে, মানে আপনি বুঝছেন, মানে দেখেন রাতের অন্ধকারে কেউ দেখছে না কারো অগোচর নীল, এটাকে বলে চুরি, রাইট? একই জিনিস যদি মানুষের সামনে নেওয়া হয় এটাকে কি বলে? ডাকাতি। তো আল্লাহ নবী বলছে জানাকারী জানা করার অবস্থা কি থাকে না? ই থাকে না। নেশাখোর নেশা করার অবস্থা কি থাকে না? চোর চুরি করার অবস্থা কি থাকে না? মুসলমান হয়ে কারা কারা মরতে চান? মাশাআল্লাহ আলাইকুম, হাত না মারতে চুরি করা যাবে না, কি করা যাবে না, জানা করা যাবে না, কি করা যাবে না, ডাকাতি করা যাবে না, নেশা করা যাবে না, কারণ আপনি যদি নেশা করেন ঈমান তখন চলে যায়, ওই অবস্থায় মারা গেলে আপনি ফিনিশ, আপনি কি আপনি ফিনিশ। লাস্ট একটা হাদিস, এটা জেনা সম্পর্কে, এটা মুখস্থ করে এরপর আমি নামাজ নিয়ে একটা হাদিস মুখস্থ করে চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন মনোযোগ দিয়ে শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মাত মুহাম্মদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদের মহিলা ও পুরুষরা, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধার কারণে আর আল্লাহ তার কোন বান্দার বান্দিকে জেনা করা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যে আমি মুহাম্মদ জানি, লাদহিকতুম কলিলা, তোমরা অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অনেক বেশি কাঁদতা। আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে ক্ষমা করবেন, আমিন। আপনারা নিজেদের জন্য মাপ চান আল্লাহর কাছে, আমার জন্য মাপ চাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।